আগের কথা, একটি জঙ্গলে অনেকগুলো পশু পাখির সাথে একটি টুনি পাখি ও একটি ডাইনোসরও বাস করত। টুনি পাখি ও ডাইনোসরের মধ্যে ছিল অনেক গভীর বন্ধুত্ব। একদিন সকালে, টুনি, বেলা তো অনেক হয়েছে, তুমি খাবার খুঁজতে যাবে না? হ্যাঁ ডাইনোসর বোন, যাব তো, আর কিছুদিনের মধ্যেই তো আমি ডিম দেব, তাই আমার এখন বেশি বেশি করে খাওয়া দরকার। ঠিক বলেছো টুনি, আমারও ডিম দেওয়ার সময় হয়েছে, মনে হচ্ছে কিছুদিনের মধ্যে আমিও ডিম দিব, আমারও ভালো মন্দ খাওয়া দরকার। তাহলে চলো ডাইনোসর বোন, আর দেরি না করে এখনই খাবার খুঁজতে বেরিয়ে পড়ি। টুনি, তুমি তো দানা খাও, আর এখানে দেখছি অনেকগুলো দানা পড়ে আছে, তুমি এই দানাগুলো খেলেই তোমার পেট ভরে যাবে, তুমি এই দানাগুলো খেতে থাকো, আমি যাই গভীর জঙ্গলে, কোনো শিকার টিকার পাই কিনা, কোথাও যেও না কিন্তু, আমি শিকার খেয়ে এসে দুজনে আবার একসাথে গুহায় ফিরবো। অনেকক্ষণ ধরেই তো শিকার খুঁজলাম, কিন্তু সারাবন খুঁজেও তো কোনো শিকার পেলাম না, এখন আমি কি খাই? আমি বরং বনের ওই দিকটাতে যাই, ওখানে কোনো শিকার পেলেও পেতে পারি। যাক, বেশ বড় সড়ো একটা শিকার পেয়েছি, এই শিকারটা খেলে আজকে আমার পেটটা ভরে যাবে, আমি এখন শিকারটি খেয়ে তাড়াতাড়ি করে টুনির কাছে চলে যাই, ওদিকে টুনি মনে হয় আমার জন্য অপেক্ষা করছে। টুনি, জঙ্গলে আজকাল তেমন শিকার পাওয়াই যায় না, অনেক খোঁজাখুঁজির পর একটা হরিণ পেয়েছি, আর সেই হরিণটা খেয়েই চলে আসলাম, তুমি আমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করলে টুনি, এখন চলো গুহায় ফিরে যাওয়া যাক, গুহায় গিয়ে বিশ্রাম নিতে হবে, শরীরটা বড্ড ক্লান্ত লাগছে। এভাবে ডাইনোসর আর টুনির দিন খুব হাসি খুশিতেই কাটছিল। একদিন ডাইনোসর ও টুনি, ডাইনোসর বোন, আজ আমি অনেক খুশি, কারণ আজ আমি দুটো ডিম দিয়েছি, কি যে আনন্দ হচ্ছে আমার। টুনি, আমিও আজ অনেক খুশি, কারণ অনেকদিন পর আমিও দুটো ডিম দিয়েছি, মনে হয় এবার আমি আমার বংশ রক্ষা করতে পারবো। তা তো বুঝলাম ডাইনোসর বোন, কিন্তু আমরা যদি আমাদের ডিমগুলো বাঁচায় রেখে খাবার খুঁজতে চলে যাই, তাহলে তো এই সুযোগে বনের দুষ্ট প্রাণীরা আমাদের ডিমগুলো চুরি করে খেয়ে ফেলবে। তুমি তো ঠিকই বলেছো টুনি,
তবে একটা কাজ করা যেতে পারে, আমি যখন শিকারে যাব তখন তুমি তোমার ডিমগুলো সহ আমার ডিমগুলো পাহারা দিবে, আবার আমি যখন শিকার খেয়ে বাসায় ফিরব তখন আমি আমার ডিমগুলো সহ তোমার ডিমগুলো পাহারা দিব, তখন তুমি বাহিরে গিয়ে দানা খেয়ে আবার বাসায় ফিরে আসবে। চমৎকার বুদ্ধি তো, আমি তো এভাবে ভেবেই দেখিনি। তবে ডাইনোসর বোন, তুমি তোমার ডিমগুলো সহ আমার ডিমগুলোকে পাহারা দাও, আমি বাইরে থেকে কিছু শস্য দানা খেয়ে আসি। আচ্ছা ঠিক আছে টুনি, তুমি তাড়াতাড়ি ফিরে এসো, আমি আবার যাব শিকার ধরতে। এই বলে টুনি খাবার খুঁজতে চলে গেল। আমি তো শিকার খেয়ে চলে এলাম, আজকের দিন আমাদের খুব ভালোই কাটলো, আগামী দিনগুলোতেও আমাদের সতর্ক থাকতে হবে, যেন এ বনের দুষ্ট প্রাণী আমাদের ডিমের কোনো ক্ষতি করতে না পারে। আচ্ছা ঠিক আছে ডাইনোসর বোন, আমরা দুজনে আমাদের ডিমগুলোকে এক এক করে পাহারা দেব। এভাবেই আরো দুদিন কেটে গেল। টুনি ও ডাইনোসর তাদের ডিমগুলো নিয়ে বেশ খুশি ছিল, কিন্তু হঠাৎই ওই বনে কোত্থেকে জানে নীল রঙের অদ্ভুত এক পাজি শিয়াল চলে আসে। ওই অদ্ভুত নীল রঙের পাজি শিয়ালকে দেখে ওই বনে সবাই ভয় পেয়ে গেল আর দৌড়ে দৌড়ে পালাতে লাগলো। কি ব্যাপার, এ বনের প্রাণীগুলো আমাকে দেখে এভাবে পালাচ্ছে কেন? এরকম চলতে থাকলে এ বনে তো আমি কোনো শিকারই খুঁজে পাবো না। কাউকে জিজ্ঞেস করি আমাকে দেখে পালানোর রহস্যটা কি। ওই তো একটা বিড়াল যাচ্ছে, ওই বিড়ালটাকেই জিজ্ঞেস করি। এই বিড়াল, এই কোথায় যাচ্ছিস? দাঁড়া বলছি, তুই যদি দৌড়ে পালিয়ে যাস তাহলে আমি কিন্তু তোর পিছে পিছে দৌড়াবো আর দৌড়ে তোকে ধরেই খেয়ে ফেলবো। বাঁচতে চাইলে দাঁড়িয়ে পর। আরে বাবা রে, এ তো দেখছি মহা বিপদ, পালালেও বিপদ না পালালেও বিপদ, তার থেকে ভালো হবে আমি ওই অদ্ভুত নীল রঙের প্রাণীটির কথা শুনি, দেখি আমাকে কি বলে। এখন বলতো বিড়াল, তুই আমাকে দেখে কেন পালাচ্ছিলি? আমি কি বাঘ নাকি ভাল্লুক? আমাকে দেখে পালানোর কি আছে? কেন আবার, তুমি তোমার শরীরের রং দেখেছো? এরকম অদ্ভুত রঙের প্রাণী আমরা এর আগে কোথাও দেখিনি, এজন্য তোমাকে দেখে সবাই পালিয়ে যাচ্ছে। এই কথা বলে বিড়াল সেখান থেকে পালিয়ে গেল। আমার শরীরের এই নীল রংটা নিয়ে আমি পড়েছি এক জ্বালায়, সে বনের প্রাণীগুলোই আমাকে দেখে পালিয়ে যায়, এজন্যই আমি সহজে শিকার টিকার ধরতে পারি না, অনেক কৌশল করে শিকার ধরতে হয়, অনেক রাস্তা তো হেঁটে এসেছি, এখন খোদায় পেটটা চোচো করছে, এখন যাই দেখে কোনো শিকার টিকারের ব্যবস্থা করতে পারি কিনা। আমি তো বড় একটি শিকার ধরে খেয়ে এসেছি, এতক্ষণ তুমি তোমার ডিমগুলো সহ আমার ডিমগুলোকেও পাহারা দিলে, নিশ্চয়ই তোমার খুব খিদে পেয়েছে, এখন তুমি যাও বাইরে গিয়ে কিছু শস্য দানা খেয়ে এসো, আমি এখন তোমার ডিমগুলো সহ আমার ডিমগুলোকেও পাহারা দেই। আচ্ছা ঠিক আছে ডাইনোসর বোন,
আমি তোমার জন্যই আমার ডিমগুলো বাসায় রেখে নিশ্চিন্তে খাবার খেতে যেতে পারি। তা না হলে কবে এই বনে দুষ্ট প্রাণীরা এসে আমার ডিমগুলো খেয়ে নিত? তুমিও তো আমার ডিমগুলো পাহারে দিয়ে রাখো, তোমার জন্যই তো আমি নিশ্চিন্তে রোজ শিকার ধরে খেতে পারি। এখন কথা না বাড়িয়ে যাও তো, তাড়াতাড়ি গিয়ে কিছু খাবার খেয়ে এসো। অন্যদিকে ঝোপের আড়াল থেকে সেই অদ্ভুত রঙের পাজি শিয়ালটি ডাইনোসর ও টুনির কথোপকথন শুনে ফেলে আর বলে, হে হে হে, তাহলে এই ব্যাপার, দুজনে মিলে পালা করে ডিমগুলো পাহারা দেওয়া হচ্ছে। কিন্তু এবনে এবার আমি চলে এসেছি, আমি হলাম নীল শিয়াল পণ্ডিত। আমার হাত থেকে বাঁচা এত সহজ না, কিন্তু আজ তো আমি এই ডিমগুলো খেতে পারবো না। ডাইনোসর তো গুহাতেই আছে, কাল যখন ডাইনোসর খাবার খুঁজতে যাবে তখন তো টুনি এই ডিমগুলো পাহারা দিবে। তখন ওই টুনিকে বোকা বানিয়ে আমি ডিমগুলো খেয়ে যাব। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, পাজি নীল রঙের দুষ্ট শিয়ালকে পারবে টুনি ও ডাইনোসরের ডিম খেয়ে ফেলতে? তা যদি তোমরা জানতে চাও তাহলে ডাইনোসরের বন্ধু টুনি গল্পের দ্বিতীয় পর্বটি দেখতে একদমই ভুলো না।